আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানের প্রশ্নে যদি বলা থাকে ব্যবসায় অতিরিক্ত মূলধন আনয়ন তিরিশ হাজার টাকা তো এই লেনদেনটি হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ রয়েছে সেই হিসাব সমীকরণের কোন কোন উপাদানের কিভাবে পরিবর্তন হবে সেটি আলোচনা করবো অনেক সহজ লক্ষ্য করি এই যে তো আমরা জানি যে মালিক যদি ব্যবসায় মূলধন আনয়ন করে তাহলে কিন্তু একদিকে একটা নগদ টাকা বৃদ্ধি পাবে ব্যবসায়ের আর অপর দিকে মালিকের মূলধন বৃদ্ধি পাবে সেই জন্য এই লেনদেনটি দ্বারা নগদ টাকা বৃদ্ধি পাবে মানে কি নগদ টাকা সম্পদ মানে এ বৃদ্ধি পাবে অ্যাসেটস বৃদ্ধি পাবে অপরদিকে এই মূলধন বৃদ্ধি পাবে মালিক যেহেতু বাড়ি থেকে টাকা নিয়ে এসছে মালিকানা আনা সত্ত্বেও মূলধন বৃদ্ধি পেয়েছে ফলে কি হয়েছে ওনার্স ইকুইটি বা মালিকানাসত্ব বৃদ্ধি পেয়েছে কারণ মূলধন হচ্ছে মালিকানাসত্ব বা ও ই যার ই পূর্ণরূপ হচ্ছে ওনার্স ইকুইটি মালিকানাসত্ব অর্থাৎ এ বৃদ্ধি এবং ও ই বৃদ্ধি অনেকের ক্ষেত্রে এটাকে ই বলে থাকে ইকুইটি বলে থাকে কিন্তু ও ই বলা উত্তম এখন এটা যদি আমরা সকের মাধ্যমে দেখতে চাই এই যে শখ অঙ্কন করলাম শখে কোথায় কোথায় বলবে তাই না তো এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে তিরিশ হাজার টাকা নগদ টাকা যেহেতু বৃদ্ধি পেয়েছে নগদ টাকা সম্পদ অ্যাসেটস তাহলে এই সম্পদ পাশে নগদের ঘরে যোগ হবে আরেক দিকে মূলধন বৃদ্ধি পেয়েছে অর্থাৎ মূলধনটা মালিকানা সত্য তাই সুমানের দিকে এই মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে অর্থাৎ নগদ টাকা ব্যবসায় যদি অতিরিক্ত মূলধন স্বরূপ আনয়ন করে তাহলে নগদ টাকার সাথে যোগ হবে কারণ সম্পদ বৃদ্ধি পাচ্ছে সম্পদ পাশে আবার ওইদিকে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পাবে তাই মূলধন হিসাবে মালিকানাসত্বের সাথে যোগ হবে